গুড মর্নিং, আশা করবো সকলে সুস্থ আছো আর ভালো আছো। আর আজকে হলো শনিবার, আর শনিবারের সকালে এখন বাজে 7:30। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি কিচেনে, তার কারণ হচ্ছে আজকে আমি পল্লবের সাথে যাব বাজারে। বাজারে গিয়ে একটু গুছিয়ে বাজার করে আনবো, কারণ পল্লব তো অত বুঝে আনতে পারে না, না কোনটার সঙ্গে কোনটা হলে রান্নাটা ঠিক হবে এরকম ব্যাপার। তো সেগুলো গুছিয়ে বাজার করে আনবো, কিছু সবজি আনবো, আর মায়েরও নিচের কিছু বাজারপত্র আছে, সেই বাজারগুলো করে আনবো। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, পল্লবও উঠে পড়েছে। এইখানে দেখো আমার ডিটক্স টিটাও হয়ে গেছে, আমি খাবো ডিটক্স টিটা আর পল্লবকে দেবো দুধ চা। সেই জন্য এই দেখো পল্লবের জন্য দুধটা বার করে রেখেছি, ওকে দেবো দুধ চা। আর এখানে তো ডাইজেস্টিভ বিস্কিট আছেই, এটা দিয়ে হয়ে যাবে। আর সকালে আমাদের একটু জল লাগে। ও আমি তো চ্যবনপ্রাশটা খেতে ভুলে গেছি, গিয়ে খেতে হবে, দাঁড়া আগে আমার ডিটক্স টিটা ছেঁকে নিই। ছোট কাপ গুলো সব এটোতে রয়ে গেছে। তারপরে ভাবছি আজকে হাঁসের ডিম রান্না করব, হাঁসের ডিমের কারি করব, গোটা গোটা আলু দিয়ে হাঁসের ডিমের কারি। আর তার সাথে প্রথম পাতে একটা কিছু করে নেব, ওই নয় উচ্ছে করব, না হলে একটা কিছু সবজি করব, এরকম একটা কিছু করে নেব। আর তার সাথে হবে হাঁসের ডিমের কারি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। লাঞ্চে ডেলিভারি আছে, যাদের ডেলিভারি আছে ওদের কোনো পার্সোনাল চয়েস নেই, যা দেবে ওরা সেটাই খাবে, সেই জন্য আমারও কোনো ঝামেলা নেই। আমি যা করব সেটাই ওদের দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার ডিনারে কি হবে সেটা পরে চিন্তা ভাবনা করবো, আগে সব কিছু কিনে বাজারপত্র করে আসি তো। আর মুদি বাজারও করতে হবে, তো মুদি বাজারটা আমি ওই সদয় করার খাতা আছে না, ওই খাতাতে সব লিখে দেবো, পল্লব নিয়ে চলে আসবে। আর আমি কি করি জানো তো, পরে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মেনটেন করি, যে কোনটা শেষ হয়ে গেল, কোনটা আছে, কোনটা আনতে হবে, এগুলো কিভাবে মেনটেন করি সেটা পরে তোমাদের দেখাচ্ছি। আগে চাটা করে নিই, চাটা করে চাটা খাই, তারপরে তোমাদের দেখাচ্ছি, বুঝেছো? বসে গেছি চা নিয়ে, আর বিস্কুট তো কৌটো ধরেই নিয়ে নিয়েছি, আর পল্লব বসেছে লিস্ট বানাবে কী কী আনতে হবে। বললাম না দুজনে আজকে বাজারে বেরোবো, আর ওদিকে বাবা না মাছওয়ালা ডেকেছে, ডেকে মাছ নিচ্ছে, ও বারবার জানলা দিয়ে ওইটাই দেখছে যে কী মাছ নিচ্ছে বাবা। আর জানলার ধারে বসেছে, দেখবে জানলার ধারে বসলে বারবার জানলার দিকে চোখ চলে যায়। আমি বিস্কুটটা নিয়ে নিচ্ছি, চা আর বিস্কুট খেয়ে নেবো। আর এই যে কাপগুলো না, এই কাপগুলোতে চা এত বেশিক্ষণ ধরে গরম থাকে, আমার বিরক্ত লাগে, সময় অনেক নষ্ট হয়ে যায় এইভাবে ইয়ে করতে। আর তারপরে ও কিছু হিসেবও করছে, কারণ আজকে একজনকে বিল দিতে হবে, স্যাটারডেতে একজনকে বিল দেবার ছিল, সেই জন্য কিছুটা হিসেবও করে নিচ্ছে ওখানে। আর তারপরে আবার আবার দেখছে জানলা দিয়ে, কেন বলো তো, বাবা মাছ নিয়েছে। এবার মাছ নিয়েছে বলে নিচের তলায় যে একতলায় যে একটা ডগি আছে না, ওই ডগিটা না শুধু এপাশে যাচ্ছে ওপাশে যাচ্ছে আর চিৎকার করছে, এত বিরক্ত করছে। তো ওই জন্যই ও বারবার দেখছে যে কেন চিৎকার করছে। আর এই ডগিটা কী করে বলো তো, শুধু মাছওয়ালা সবজিওয়ালা বলে নয়, যদি গ্যাস আসে, ওরে বাপরে বাপ, গ্যাসের ওই লাল সিলিন্ডারটা দেখলে, ওদের নিজেদের কোয়ার্টারেও যখন গ্যাস আসে, সে সারা বাড়ি লাফালাফি শুরু করে দেয় কুকুরটা, সারা বাড়ি। ওর নাম কি জানো? ওর নাম হচ্ছে গুন্ডা, আমার পুরনো ভিউয়াররা জানো তো। চলো চা খাওয়া কমপ্লিট। দেখো বাজার নিয়ে চলে এসেছি, প্রথমে তোমাদের দেখাই মাছ কি কি এনেছি।
এখানে দেখো ভেটকি মাছ এনেছি, ধুয়ে ধুয়ে রেখে দিলাম। এখানে আছে কাতলা মাছ, আর এর মধ্যে ভেটকি মাছের মাথা দুটো রেখে দিয়েছি, এগুলো সব রেখে দেওয়ার জন্য, ঠিক আছে। আর আজকে রান্না হবে তার জন্য শুধু তিন পিস মাছ নিয়েছি, পেটির মাছ এনেছি, পুরোটাই পেটির মাছ। আর মাছ সাধারণত আমরা এনে রাখি না, এনে রাখলাম কেন, এক্সট্রিম দাম বেড়ে গেছে পেট্রোলের, মানে রোজ রোজ এইভাবে বাজারে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই গেল মাছ, এদিকে বসিয়ে দিয়েছি হাঁসের ডিম, আজকে হাঁসের ডিম হবে, হাঁসের ডিম সেদ্ধ বসিয়েছি, এখানে ভাত এক ফুট অলরেডি হয়ে গেছে। আর এইবার দেখাই আর কি কি আনলাম, টমেটো 1 কেজি, এই যে ছোট আপেল, আমার প্রিয় ছোট আপেল নিয়ে এসছি, এটা এনেছে 750 না গো। পেঁপে এনেছি, বাঁধাকপি এনেছি, দুধটাও রয়ে গেছে এর মধ্যে, দুধ, বেগুন, তেঁতুল, ক্যাপসিকাম, পটল এনেছি, ব্যাগ থেকে পুরোটা বার করছি না, পটল এনেছি, আদা এনেছি, আর আছে উচ্ছে, আর আছে আলু এনেছি 2 কেজি, আর আছে রসুন, লেবু। এই হলো বাজার, এখন বাজারগুলো আগে গুছিয়ে নিই, আর আজকে করব একটা মিক্সড তরকারি আর কি, তো সেই মিক্সড তরকারিটাও কেটে কুটে নিই, কেমন, কারণ দেরি অনেক হয়ে গেছে, 10:30 বাজে। ভাবছি কুমড়ো, বেগুন, আলু, তারপরে ওর মধ্যে একটু গাজর, একটু বিনস দিয়ে একটা তরকারি করব। দেখি গুছিয়ে নিই সব, কেমন। এবার সব সবজিগুলোকে গুছিয়ে রেখে দেবো। তোমরা তো জানো আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার সবজির ব্যাগ কেনা আছে, মানে ভেজিটেবল স্টোরেজ ব্যাগ যেগুলো, ওইগুলো কিনেছিলাম 1 ডজন, তো ওর থেকে যে কটা কাজে লাগে লাগাই আর কি। আলু পেঁয়াজ তো লাগে না, বাকি সবজিগুলো রাখার জন্য লাগে। প্রত্যেকটা ব্যাগে আলাদা আলাদা করে সবজিগুলো তুলে আমি ফ্রিজের বাস্কেটে রেখে দিচ্ছি, আর আলু আর পেঁয়াজটা ফ্রিজের নিচে যেই বাস্কেটটা আছে ওর মধ্যে রাখি, ওর মধ্যে রেখে দিচ্ছি, আলু পেঁয়াজ আদা রসুন ওখানে থাকে। আর যেটুকু আজকে কাটাকাটি করব সেইটুকুই খালি নিচে রাখছি, কারণ বিনস আর গাজর, বিনস গাজর আলু বেগুন কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি করব। তো বেশি বিনস লাগবে না, আগের বিনস একটু আছে। আর এই দেখো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি বাস্কেটটা, আর এবার রেখে দিলাম বাস্কেটটা, দিয়ে ফ্রিজটা বন্ধ করে দিলাম, তাহলে যখনই দরকার হবে সুবিধা হবে, আর সবজিগুলো এতে অনেক ভালো থাকে। কমপ্লিট করে একটুখানি মুখটা একটু সিরাম চুলে মেখে, আর এখন ঠোঁট টানা শুরু হয়েছে, একটু লিপ বাম দিয়ে নিলাম। আজকের ভিডিও এখনও এডিট করা হয়নি, এবার আজকের ভিডিওটা এডিট করব, মানে আজকে যে ভিডিওটা ব্লগটা যেটা যাবে ওটা এডিট করব, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো এখন বাড়ি সাজানো হবে, লাইটগুলো টেস্ট করা হচ্ছে, এটা একটু গন্ডগোল ছিল, কি জানি একটা করলো পরলো জ্বলে গেল পুরোটা। আর এই যে এতগুলো আছে, আছে অনেকগুলো, এগুলো সব জলে, আর এর ভেতরে 2-3টে আছে যেগুলো জলে না, এগুলো সব জলে। এটা তো নতুন, 2 বছর হলো আনা হয়েছে, এগুলো অনেক দিনের। এখন লাগাবে না কালকে লাগাবে? কালকে লাগাবে, আজকে লাগাবে না।
সবগুলো কি একটা বাদে একটা বাদে জ্বলছে? গুড ইভিনিং, এখন বাজে 7:25। পল্লব গেল চণ্ডীদাসে, জানো তো পল্লব গেল গড়িয়ায় বলতে যাচ্ছিলাম। পল্লব গেল চণ্ডীদাসে, আমাকে বলেছিল যাবে, প্রথমে বলেছিলাম যাব, তারপরে ভাবলাম কি বলতো আজকে রাত্রিবেলা হোম ডেলিভারি নেই, যার জন্য খুশির মেজাজে আছি, কিন্তু আজকে রাত্রিবেলা না থাকলে কি হবে, কালকে দুপুরবেলা বেশ চাপ আছে। তা আমি বললাম কি ঠিক আছে তুমি যাও, আমি লিখে দিচ্ছি কি কি আনতে হবে, মানে ওই ওষুধগুলো আনতে হবে আর কি, মা বাবারও ওষুধ আনতে হবে, আমাদেরও ওষুধ আনতে হবে, তো ওষুধগুলো আমি লিখে দিচ্ছি কি কি আনতে হবে, আর আমার টুকটাক একটু ছোলা বাদাম ভাজা, একটু নিমকি, এগুলো আনার আছে। আর তুমি এক কাজ করো, তুমি যাও, আমি এইদিকে কাজ সেরে রাখি। আমি কি করলাম বলো তো, আগামীকালের জন্য তোমার মুসুর ডালটা ফুটিয়ে রাখলাম, মানে সেদ্ধ করে রাখলাম, বাঁধাকপি করবো, বাঁধাকপিটা কেটে রাখলাম, যেগুলো করতে টাইম লাগে। হ্যাঁ, আর এখন চিকেনটাও নিয়ে আসবে, চিকেনটাও ম্যারিনেট করে রাখবো। তাহলে কি হবে, রাত্রিবেলা তো একটুখানি আমরা সিনেমা দেখি, G5-এ দেখি, কখনো কখনো ডিজনি হটস্টারে দেখি, হইচইতে, তো সিনেমা দেখে না একটু দেরি করে শুলে সকালবেলা বেশ আয়েশ করে করে, সানডের সকালটা আয়েশ করে করে উঠতে পারবো। পল্লবেরও কালকে বাজারে যাওয়ার দরকার হবে না, কারণ ও সব করেই রেখেছে, তো সেইটা করতে পারবো। এই ভেবে আজ আমি সব গুছিয়ে রাখলাম, পরে তোমাদের দেখাবো কিরম ভাবে কি গুছিয়ে রেখেছি। এখন মা যেমন করে না, আমি আগে খেয়েছি, তোমাদের দেখিয়েওছি ইটিং শোতে, বিনস দিয়ে ডিমের ঝোল না ডিমের কারি, ওইটা বানাবো, চলো ওইটা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে তোমাদের। একঘেয়ে ডিম না খেয়ে বিনস দিয়ে ডিমের তরকারি, চলো। প্রথমে সেদ্ধ করে রাখা ডিম দুটোকে ভালো করে ভেজে নেবো, দুটোই করবো শুধু আমার আর পল্লবের জন্য। ডিম দুটোকে ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু তেজপাতা। এবার আলু আর বিনসটাকে ভাপিয়ে রেখেছি, ভাপিয়ে রাখা বিনস আর আলুটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করব। হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছি, সেই মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, যেগুলোকে নাকি আমি খালি কড়াইতে একটু ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ব্যাস আর কিচ্ছু না। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে যতটুকু ঝোল রাখতে চাইছো সেই পরিমাণে জল ঢেলে দেবে, দিয়ে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবে, আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা, ব্যাস। বিনস আলু দিয়ে ডিমের কারি দারুণ খেতে হবে, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো আমি অল্পই জল দিলাম, কারণ বেশি তো দরকার নেই, সেই জন্য অল্পই জল দিলাম, জল দিয়ে আমি ইয়ে করে নিলাম। ডিনার কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম আবার কিচেনে, কারণ সকালে তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো, সেটা আর সারাদিনে দেখানো হয়ে ওঠেনি, এখন তোমাদের দেখাই কি। আমার টেবিলে একটা ড্রয়ার আছে জানো তো, ড্রয়ারের মধ্যে আমার এরকম একটা থাকে, পুরোনো খাতার পৃষ্ঠা বা ওই যে লিফলেট দেয় যার এক সাইড সাদা থাকে, ওরকম দিয়ে আমি এরকম একটা বানিয়ে নিই, এখানে জাস্ট স্টেপল করে বানিয়ে নিয়েছি। কেন বানিয়েছি সেটা তোমাদের বলি, দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, আউট অফ স্টক গোটা জিরা, কালো জিরা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আটা। এইটা হচ্ছে সংসারের অশান্তি কাটানোর উপায়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে আমাদের অশান্তি হয় কি জন্য, হয়তো বাজারে চলে গেছে, একটা জিনিস বলেছি আর একটা জিনিস বলতে ভুলে গেছি। মুদি দোকানের ব্যাপারে তো এটা ভীষণ ভাবে হয়, মানে একটা জিনিস বলেছি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, কিন্তু সেটা হয়তো সেই দিনই লাগবে, ঘরে একটুও নেই। সেই জন্য আমি এই পদ্ধতিটা নিয়েছি অশান্তিটার থেকে বাঁচার জন্য, প্লাস আমার নিজেরও কাজের অনেক সুবিধা হয়। হয়তো অনেকেই এরকম করে থাকো, আবার অনেকে করো না, এরকমও আছো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি এরকম সাদা কাগজ এরকম পিন আপ করে রেখে দিয়েছি, যখনই রান্না করতে করতে যেটা শেষ হয়ে যায়, আউট অফ স্টক হয়ে যায়, সেটাই আমি এখানে লিখে ফেলি। যেমন আপাতত আমার আউট অফ স্টক হচ্ছে গোটা জিরা, কালো জিরা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আটা। এইভাবে লেখা থাকলো, যখন দোকানে যাবে জিজ্ঞেস করবে কি কি লাগবে, আমি জাস্ট এটা খুলে ছিঁড়ে নিয়ে হাতে ধরিয়ে দিই, ব্যস হয়ে গেল।
মিটে গেল, আর কোনো ঝামেলা নেই। কত সহজে বলো, কত সহজে সংসারের অশান্তি কাটানো যায়। এগুলো নিয়ে হয় কিনা অশান্তি কমেন্ট করে তোমরা জানাবে, হয় কিনা এগুলো নিয়ে অশান্তি, হয়তো? তাহলে এইভাবে করো, দেখবে আর অশান্তি হবে না। এইভাবে রান্নাঘরে যদি মেনটেন করো তাহলে আর অশান্তির কোনো চান্সই থাকবে না। এইবার চলো, এবার তো শুয়ে পড়বো, অনেক জ্ঞান ঠ্যান দিয়ে দিলাম তোমাদেরকে, এইবার শুয়ে পড়বো। শুয়ে পড়ার আগে তোমাদের দেখিয়ে দিই যে কালকে যেহেতু রবিবার, সেইখানে আমি কিভাবে ম্যানেজ করি, আমি রান্নাঘরের কাজ সংসারের কাজগুলো কিভাবে ম্যানেজ করি যাতে আমি এত কাজ সুন্দর করে গুছিয়ে করতে পারি। কালকে যেহেতু রবিবার একটু বেশি টাইম ঘুমাবো বললামই, সেই জন্য আমি কি কি গুছিয়ে রেখেছি দেখাই তোমাদের। দেখো, বাঁধাকপির তরকারি করব, তাই বাঁধাকপি কেটে ঝুড়িতে রেখে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে। এই দেখো ডাল সেদ্ধ করে রেখেছি, দেখেছো এটা বক্সে রেখেছি, এই যে বক্সের ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। আর এইখানে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, দেখতে পাচ্ছো? এই দেখো, এই কাজগুলো আমি যেহেতু গুছিয়ে রেখেছি, এই যে ডাল, এই যে চিকেন, যেহেতু আমি এই কাজগুলো গুছিয়ে রেখেছি কালকে একটু বেশি সময় পর্যন্ত শুয়ে থাকতে পারবো। মাথার মধ্যে আর কোনো টেনশন নেই, একদম নিশ্চিন্ত হয়ে আছি। জাস্ট রান্নাঘরে আসবো, বাসি কাজ সারবো, মশলাপাতি করব, মশলাপাতিও কালকে সব করে রেখে দেবো, এবার 7 দিনের মতো করব আর রান্না বসাবো, আর কোনো ঝুট ঝামেলা নেই। তো এইভাবেই আমি করি, চেষ্টা করি এইভাবেই ম্যানেজ করার, তার জন্যই হয়তো এত কাজ করতে পারি। যাই হোক, চলো আজকের মতো আর বক বক করবো না, অনেক বকে ফেলেছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এইটা হচ্ছে আমার ব্যাগ ঝোলানোর জায়গা, বুঝেছো, বাজারের ব্যাগ, ওটাকে একটু মানে ইগনোর করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে, সানডে স্পেশাল কিছু হবে না হয়তো, কিন্তু সানডে ব্লগের সঙ্গে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।